নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আবারো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস নিয়ে এসেছি ম্যাথের ক্লাস অবশ্যই তোমরা জানো আমরা ম্যাথের উপর বেশি করে আমাদের ফোকাস করছি তার অন্যতম কারণই হচ্ছে কারণ আমাদের ছেলেরা ম্যাথে একটু দুর্বল সেই কথা মাথায় রেখে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ইংলিশ এবং বাংলা ভাষায় তোমাদেরকে ম্যাথ আমরা করাচ্ছি যাতে এসএসসি কোন এক্সাম সেন্ট্রালের কোন এক্সাম দিতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য আমরা ইংলিশ ভাষায় তোমাদেরকে করাচ্ছি অটোমেটিক ভাবে সেম প্রসেসে তোমাদেরকে স্টেটের কোন এক্সাম দিতে যদি অসুবিধা না হয় তার জন্য আমরা অবশ্যই বেঙ্গলি ভার্সনও তোমাদেরকে ক্লাস প্রোভাইড করে চলছি আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ম্যাথের ক্লাস করব কি বলেছি সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশে তা তো আমরা অবশ্যই দেখে নিব সেই ম্যাথগুলিকে আমরা লিখে দিই ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা পার্ট নাম্বার অলরেডি তোমাদের 22টা পার্ট আমরা দিয়ে দিয়েছি তো 23 পার্ট নাম্বার 23 ক্লিয়ার হয়েছে দেখো আমরা যতটা সম্ভব তোমাদেরকে কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করছি অবশ্যই তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি যতটা সম্ভব আমরা অবশ্যই আরো বেশি করে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব অবশ্যই সমস্ত এক্সামের আগে আমাদের লাস্ট মিনিট সাজেশন থাকবে যেটা দেখেছো আমরা প্রাইমারির ক্ষেত্রেও দিয়েছি লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে সেই প্রাইমারি এক্সামেও আমাদের কিছু কোশ্চেন একদম হুবাহু কমন পড়ে গেছে ঠিক আছে আমাদের তোমরা তো জানোই আরআরবি এনটিপিসি যে সমস্ত ক্লাসগুলি আমরা করিয়েছি তোমাদেরকে গত কয়েকদিন ধরে কাল আজ যে পরীক্ষাটা হচ্ছে সে পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে এবং গতকাল মানে তোমার 3/3/2021 যে এক্সামটা আরআরবি মর্নিং শিপে হয়েছে সেখান থেকে আমাদের 7টা অঙ্ক ম্যাথ আবারও কমন করেছে হুয়াহু ডেটা যেরকম ডেটা দিয়েছি সেই ডেটা অনুযায়ী তোমাদেরকে কমন করেছে অবশ্যই যারা পরীক্ষা দিয়েছে তারা আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করেছে তারা অবশ্যই হুয়াহু 7টি কোশ্চেন অ্যান্সার তোমরা অতি তাড়াতাড়ি করে ফেলেছো এটাই আমরা আশা করব একদম হুয়াহু ডাটা ধরে কমন করেছে আর আরবি এনটিপিসি আমরা যে সমস্ত ক্লাসগুলি তোমাদেরকে প্রোভাইড করেছি সেই ক্লাসের উপরে 7-7টা কোশ্চেন তোমাদেরকে কমন ফলিয়ে দিয়েছে আমাদের তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা খুব ভালো করে ফলো করো এবং আমরা কোন টাইপে ম্যাথগুলিকে করছি সেই ম্যাথগুলিকে সেই টাইপে করার চেষ্টা করো অবশ্যই তোমরা সাফল্য পাবে ফার্স্ট ম্যাথ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলেছে এ একটি দ্রব্য বি কে 5% লাভে লাভে মানে প্রফিটে ও বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রয় করে যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল তা আমাকে বের করতে বলেছে আমি কোশ্চেনটা আবার রিপিট করছি এ একটি দ্রব্য বি কে 5% লাভে ও বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রয় করে যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল তার মানে বি কত পার্সেন্ট লাভ হয়েছে আমাকে বলেছে কোশ্চেন 5% লাভে এবং বি যখন সি কে দ্রব্যটি বিক্রয় করে তখন 10% প্রফিট মনে করো এ বি সি তিনজন আছে এ বি কিনেছে 5% লাভে এ থেকে বি দ্রব্যটা 5% লাভে এবং বি যখন সি কে বিক্রি করছে তখন সেটা 10% লাভে বিক্রি করেছে তাই তো তাহলে আমাকে বলে দিয়েছে সি এর ক্রয় মূল্যটা সি এর ক্রয় মূল্যটা কত বলেছে 2310 টাকা তাই তো তাহলে আমাকে বের করতে বলেছে এ কত টাকায় কিনেছে তাই তো ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা দেখো এটা শর্টকাট ট্রিক্সটা কি একদম ফর্মুলা 100 টা স্কোয়ার ইন্টু জেড জেডটা মানে হচ্ছে যে দ্রব্যটার ক্রয় মূল্য সেটা বাই 100 প্লাস এক্স
into 100 plus y. তার মানে একবার 5% একবার 10% একবার কত 5% একবার 10% দেখো আমি করে দিই আমরা 100 plus y লিখেছি তার মানে কি 100 into 100 লিখতেই পারি তাহলে 100 into 100 into z কত 2310 টাকা কত 2310 টাকা তাই তো by 100 plus 5 into 100 plus 10 তার মানে 100 into 100 into 3210 by 105 into 100 0 0 0 cancel করে দেব ঠিক আছে 11 দিয়ে কাটলাম 11 দিয়ে 21 তাই তো 3 দিয়ে 5 দিয়ে কাটলাম 21 20 তাই তো 21 21 কেটে দিলাম তার মানে 2000 তাহলে এ এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল মাত্র 2000 টাকায় এ সেই দ্রব্যটিকে কিনেছে ক্লিয়ার হয়ে গেছে দেখো এ একটি দ্রব্য বি কে 5% লাভে ও বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রয় করে যদি সি এর ক্রয় মূল্য 210 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল তা আমাকে বের করতে বলেছে কি ফর্মুলা কি 100 স্কয়ার ইনটু z ডিভাইডেড বাই 100 প্লাস x ইনটু 100 প্লাস y তাহলে x মানে 5% লাভে এবং y মানে 10% লাভে b c কে সেই দ্রব্যটি বিক্রয় করেছে তাহলে 100 স্কয়ার মানে 100 ইনটু 100 ইনটু z মানে কত ক্রয় মূল্যটা কত 2310 টাকা বাই 100 প্লাস 5 ইনটু 100 প্লাস 10 ক্যান্সেলিং করলাম 2000 রুপিস ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করো নেক্সট মান্থে একটি ঘড়ি তিনজন ব্যবসায়ী কাছে হস্তান্তর হয় মনে করো এক নম্বর এ বি তে হস্তান্তরিত হচ্ছে এবং সি তে হস্তান্তরিত হচ্ছে কি কি হচ্ছে এ হচ্ছে হস্তান্তরিত বি হচ্ছে হস্তান্তরিত এবং সি হচ্ছে তাহলে এ বি সি তিনজনই ব্যবসা হস্তান্তর হয় এবং প্রত্যেকে 25% লাভে দ্রব্যটিকে বিক্রয় করে তার মানে আমি যদি 100 টাকায় সেই জিনিসটা কিনি তাহলে 125 টাকা বিক্রি করছি এবং আমি যদি 125 টাকা কিনি তাহলে ওয়ারও 25% লাভে বিক্রি করছে এবং তারপরের জন্য 25% লাভে সেই জিনিসটাকে বিক্রি করছে তার মানে কন্টিনিউ ভাবে সেটা 25% করে বৃদ্ধি পাচ্ছে এবং তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য 750 টাকা প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিল তা আমাকে বের করতে বলেছে তাই তো ওয়াও একটু কিছুটা একটু আলাদা অঙ্কটা কিন্তু একই টাইপের কি বলেছে একটি ঘড়ি তিনজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর এবং প্রত্যেকে 25% লাভে বিক্রয় করে তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য 750 টাকা প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিল তা আমাকে বের করতে বলেছে ইজি প্রসেস একদম ইজি প্রসেস একমাত্র আমাদের ইউটিউব ছাড়া কোনো চ্যানেলের মাধ্যমে তুমি এত সহজ প্রসেস দেখতে পারবে না অবশ্যই তোমরা ফলো করে যে কি শর্টকাট ট্রিপস এর মাধ্যমে আমরা করছি তাহলে এ বি এবং সি তিনজন ব্যবসায়ী 25% করে বৃদ্ধি করেছে তার মানে টোটাল অ্যামাউন্টটা কত টোটাল অ্যামাউন্টে 750 টাকা তে কজন ব্যবসায়ী তিনজন ব্যবসায়ী তাহলে 750 ইনটু 100 ইনটু 100 ইনটু 100 কেন 100 ইনটু 100 ইনটু 100 তার কারণ হচ্ছে যখন আমার লাভটা হয়েছে তখন 25% প্রফিটে লাভ হয়েছে তিনজন ব্যবসায়ীর ক্ষেত্রে তার মানে নিচেরটা কত 25% লাভে করেছে যদি লসে করে তাহলে মাইনাস যদি লাভে করে তাহলে প্লাস তাহলে কত হবে 100 প্লাস 25% করে লাভে বিক্রয় করেছে তার মানে 125 টাকা তাহলে কত হবে 3 টাইমস
125 into 125 into 125. তাহলে 25 দিয়ে রাখলাম 5, 25 দিয়ে রাখলাম 4, 25 দিয়ে রাখলাম 5, 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 25 দিয়ে 4, তাই তো? দেখো এখানে কাটলাম কত, 5 দিয়ে কাটলাম 150, 25 দিয়ে কাটলাম 30, 5 দিয়ে কাটলাম 6, তার মানে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 6 তার মানে 64, 4 টা কিউব মানে 64 ইন্টু 6 আমি মাল্টিপ্লাই করলে 384 টাকা। তাহলে প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিল? 384 টাকায় সেই ঘড়িটি কিনেছিল যা তৃতীয় ব্যবসায়ী যখন বিক্রয় করেছে, মানে ক্রয় করেছে, তখন সেটা ক্রয় মূল্যটা দাঁড়িয়ে গেছে 750 টাকা। ক্লিয়ার হয়ে গেছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকার কথা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। একটি ঘড়ি তিনজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর এবং প্রত্যেকে 25% লাভে বিক্রয় করে, তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য 750 টাকা, প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিল? তাহলে 750 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, যদি চারজন ব্যবসায়ী হতো তাহলে কি করতাম? তাহলে 4টা 100, যদি 5 জন ব্যবসায়ী হতো তাহলে 5টা 100 হতো। এবার যা লাভ বা প্রফিট বলতে, প্রফিট এন্ড লস, তাহলে প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস। তাহলে 125 ইন্টু 125 ইন্টু 125 ক্যান্সেলিং করলাম, তাহলে 384 রুপিস, 384 রুপিস। ক্লিয়ার হয়েছে? যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ক্লিয়ার হয়েছে? স্ক্রিনশট অবশ্যই তোমাদের সুবিধার্থের জন্য আমরা প্রচুর ক্লাস তোমাদেরকে আরো প্রোভাইড করব, তোমরা দেখতে থাকো আমাদের নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, অবশ্যই আমরা নেক্সট ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।